কথায় আছে শিক্ষা জাতির মেরুদণ্ড কিন্তু আমাদের এই দেশে আমরা কি দেখছি আমাদের দেশে কিছু শিক্ষিত জাতি কিছু প্রবাসীর মেরুদণ্ড ভাঙছেন সম্প্রতি একটি ভিডিও যা সোশ্যাল মিডিয়াতে এরই মধ্যে ভাইরাল হয়েছে ভিডিও সম্পর্কে কিছু কথা বলার জন্যই মূলত আজকের এই ভিডিওটি আমার ধারণ করা আর যে ভিডিও কিংবা যে ছবিগুলো ভাইরাল হয়েছে সেগুলো এরই মধ্যেই আপনার অনলাইন অ্যাক্টিভিস্ট যারা আছেন সবাই অবগত আছেন কিংবা সবাই দেখেছেন আমি নিজেও একজন প্রবাসী আমি দেশকে ভালোবাসি আমি মনে করি আমার মতো করে সকল প্রবাসী দেশকে ভালোবাসেন এবং একজন প্রবাসী দেশের জন্য কি সেটি হয়তো এই মেধাবী সন্তান যাদেরকে আপনারা আমরা বলছি তারা হয়তো বুঝবে না এত তাড়াতাড়ি কারণ তাদেরকে যখন এই মেধাবী সন্তানরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়ছেন তখন অবশ্যই তাদের পিছনে তাদের মা বাবার অনেকটা কষ্ট আছে তাদের পেছনে আবার অনেকের অনেক আত্মীয় স্বজন হোক অনেক পরিবারের অনেকজনও কিন্তু প্রবাসী আছেন কিন্তু তারা বুঝবেন না যে একজন প্রবাসী কতটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন প্রবাসের মধ্যেও এই বাংলাদেশের হয়ে যে ঘটনাটির কথা বলছি যে ঘটনাটা আমরা দেখতে পেরেছি যে একজন দুবাই প্রবাসীকে ছাত্ররা ব্যাপকভাবে মারছেন এবং সে প্রবাসীকে বাঁচানোর জন্য তার অন্তঃসত্ত্বা স্ত্রী ঝাঁপিয়ে পড়েছেন এটি কি আমাদের জন্য লজ্জার বিষয় না তাহলে আমাদের এই মেধার দাম কি এবার আসুন কিছু কথা বলি যে প্রবাসীকে মারধর করা হয়েছে যে প্রবাসীর উপর মেধাবী শিক্ষার্থী যারা আছেন তারা হামলা করেছেন তিনি একজন দুবাই প্রবাসী এবং তিনি একজন ব্যবসায়ী সে কেমন মাপের ব্যবসায়ী হলে তার ওয়াইফ এবং তার কাছে লাইসেন্স দ্বারি দুইটি পিস্তল থাকতে পারে বুঝতে হবে এবং এটিও বোঝার দরকার এই প্রবাসী যে প্রবাসীর কাছে দুইটি লাইসেন্সধারী পিস্তল আছেন সে প্রবাসী কতটা বাংলাদেশের রেমিটেন্সের পিছনে তার অবদান রয়েছে আজকে তার সেই অবদানটুকু কোথায় গেল এই বিষয়গুলো আমাদের চিন্তা করা দরকার আমরা যারা প্রবাসে আছে আমরা ভালো করে জানি যখন আমরা দেশে যাই এক মাস দুই মাস কিংবা তিন মাসের মত জন্যই কিন্তু দেশে যাই এর বাইরে কিন্তু আমরা প্রবাসে থাকি যারা অনেক অনেক বছর ধরে প্রবাসে আছেন প্রবাসে প্রতিষ্ঠিত তারা কিন্তু এই জ্যাম এই আন্দোলন হইচই মিছিল এগুলো কেউ পছন্দ করেন না করার কথা না কারণ তারা প্রবাসে আছেন কেউ কর্ম করছেন কেউ ব্যবসা করছেন এক একজনে তাদের এক এক চিন্তায় আছেন তার পরিবারের চিন্তা নিয়ে তারা প্রবাসে আছেন তার দেশের চিন্তা নিয়ে তারা কিন্তু প্রবাসে আছেন আর এই প্রবাস থেকে যখন তারা এক মাস দুই মাস তিন মাসের জন্য তারা দেশে যাচ্ছেন তখন যখন দেখবেন রাস্তাঘাটের মধ্যে তাদের গাড়ি অবরোধ করে রাখা হয়েছে তাদেরকে কোথাও যেতে দেওয়া হচ্ছে না কিংবা তারা কোনো মিছিলের মধ্যে পড়েছেন তারা হরতালের মধ্যে পড়েছেন তারা কোনো যানবাহন ভাঙচুরের মধ্যে পড়েছেন তখন তাদের খারাপ লাগারই কথা ঠিক খারাপটুকু তারই লেগেছে তার খারাপ লাগার পিছনে আরও বেশ কিছু কারণ ছিল ওই প্রবাসীর ওই দুবাই প্রবাসী ব্যবসায়ী তার স্ত্রীকে নিয়ে মেডিকেলে যাচ্ছিলেন গাড়িতে তার ছোট ছেলেরাও আছে এখানে তার স্ত্রী অন্তঃসত্ত্বা সেই স্ত্রীকে মেডিকেল নেয়ার জন্য ওই প্রবাসী তারা ছিল সেই প্রবাসী নেমে যখন তার গাড়িটা অবরোধ করে রাখা হয়েছে যেতে পারছেন না সে এক কথা দুই কথা বলতেই পারেন অনুরোধ করতে পারেন অনুরোধ না সে বকাও দিতে পারেন আর তাই সে প্রথমে অনুরোধ করেছিল অনুরোধ করেছিল তার গাড়িটি ছেড়ে দেওয়ার জন্য গাড়ি ছাড়েনি এক পর্যায়ে অনুরোধের মাঝে তাদের মধ্যে কথা বাড়াবাড়ি হয় বাড়াবাড়ির এক পর্যায়ে সে তার লাইসেন্সধারী যে পিস্তলটি সেটি বের করে বের করে ভয় দেখানোর চেষ্টা করে কিন্তু সে পারত ফায়ার করতে সে কিছু করেনি সে ভয় দেখানোর চেষ্টা করেছিল এতেই কি অপরাধ হয়েছে এজন্যই কি তার উপর ঝাঁপিয়ে পড়তে হবে তাকে মারতে হবে তার অথরিটি আছে বকা দেয়ার কেন তার গাড়ি আটকানো হবে কেন তার মতো কিংবা অসংখ্য গাড়ি যারা আছে কেন তাদের আন্দোলনের জন্য সাধারণ প্রবাসী কিংবা সাধারণ মানুষ জনগণ কষ্ট পেতে হবে জনগণকে কষ্ট দিয়ে কি দাবি পূরণ হয়ে গেল জনগণের মধ্যে জনগণকে কষ্ট দিয়ে যে দাবি পূরণ হবে সেই দাবি পূরণের লাভ কি দরকার কি কোন ধরনের শিক্ষা এটা কোন ধরনের দাবি আমরা বলছি যে যারা মেধাবী সন্তান যারা আছো যারা মেধাবী সন্তান আজকে এইসব কাজগুলো করছে অসৎ রাজনীতির সাথে জড়িয়ে অসচ চিন্তা ভাবনা নিয়ে যারা নিজেদেরকে মেধাবী দাবি করছো এটি কেমন ধরনের মেধাবী সন্তান তোমরা যারা নিজেদের দাবি পূরণের জন্য সাধারণ পাবলিককে হয়রানি করা হচ্ছে প্রবাসীদেরকে হয়রানি করা হচ্ছে প্রবাসীদের গায়ে হাত তোলা হচ্ছে তাহলে এই মেধার তো কোনো দাম নেই এই মেধা দিয়ে কী হবে এই মেধা দিয়ে কি হবে তোমরা তোমাদের মেধা দিয়ে কী করতে পারবা তোমরা তোমাদের মেধা দিয়ে যতটা না কী করতে পারবা সেটা কবে করবা কবে হবে সেটা অনেক দেরির ব্যাপার এটা একটা স্বপ্ন আমাদের জন্য বাট এখন প্রবাসী যারা আছেন এক একজন প্রবাসী যা করছেন বাংলাদেশের জন্য সেটা তোমরা কখনো বুঝবাও না এবং এই ঋণ তোমরা কখনো শোধ করতেও পারবা না সো যেই ঘটনাটি ঘটিয়েছে শিক্ষার্থীরা আমরা প্রবাসীদের পক্ষ থেকে আমরা প্রবাসী হয়ে আমি আমার ফোরাম সুদিয়ার প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের পক্ষ থেকে এটা তীব্র নিন্দা জানাচ্ছি এবং এটার একটি সুষ্ঠু বিচার হওয়া দরকার নাহলে আমাদের নিরাপত্তা কোথায় আমরা প্রবাসীরা বিদেশেও লাঞ্ছিত হব দেশেও লাঞ্ছিত হব তাহলে আমাদের নিরাপত্তা কোথায় কেন তাহলে আমাদের মূল্য কোথায় আমাদেরকে কি কোনো মূল্য নেই একজন প্রবাসী রেমিটেন্স পাঠাবে প্রতি মাসে মাসে সে দেশে যাবে দেশে যাওয়ার পরে আপনাদের মেধাবী সন্তানরা আপনাদের মেধাবী সন্তানরা তাদেরকে মারবে তাদের গাড়ি অবরোধ করে রাখবে কথা বললে মারবে তারপর কথা বলা যাবে না এ কেমন এই কি দেশের উন্নয়ন কথায় কথায় এমপাই বলছেন দেশে উন্নয়ন হচ্ছেন হ্যাঁ দেশে উন্নয়ন হচ্ছেন কিন্তু প্রবাসীদের উন্নয়ন কোথায় হচ্ছেন প্রবাসীদের উন্নয়ন হওয়ার কি দরকার নেই প্রবাসীদের কি এই দেশের মধ্যে প্রবাসীদের কোনো অবদান নেই যদি প্রবাসীদের অবদান থাকে যদি আপনার মনে করেন যে প্রবাসীদের অবদান আছে তাহলে দেশে গেলে প্রবাসীরা কেন লাঞ্ছিত হবে দেশে গেলে প্রবাসীরা কেন হয়রানির শিকার হতে হবে দেশে গেলে একজন প্রবাসী কেন কষ্ট পেতে হবে কেন এসব মেধাবী সন্তান যাদেরকে বলছেন তাদের হাতে লাঞ্ছিত হতে হবে প্রবাসীকে প্রবাসীর পরিবারকে আমরা এমন ঘটনা অরহর ঘটছে হয়তো কিছু ভাইরাল হচ্ছে কিছু ভাইরাল হচ্ছে না প্রবাসীরা নানা দিকভাবে লাঞ্ছিত হচ্ছে প্রবাসীরা পুলিশের হাতে লাঞ্ছিত হচ্ছে প্রবাসী শিক্ষার্থীদের হাতে লাঞ্ছিত হচ্ছে প্রবাসীরা পথে ঘাটে বিভিন্ন সরকারি কর্মকর্তাদের কাছে লাঞ্ছিত হতে হচ্ছে এসব লাঞ্ছিত যতদিন পর্যন্ত না বন্ধ হবে ততদিন পর্যন্ত আমি সকল প্রবাসীদের কাছে বলবো আপনারও আন্দোলন করুন আপনারা আপনাদের মতো করে আন্দোলন করুন আপনারা আপনাদের আন্দোলন চালিয়ে যান আপনারা কথা বলুন আপনার আওয়াজ তুলুন এমনটাই প্রত্যাশা যতক্ষণ যারা সাধারণ মানুষকে জিম্মি করে তাদের দাবি আদায়ের নাম দিয়ে অরাজকতার সৃষ্টি করছেন তাদের অবশ্যই বিচারের আওতায় আসা দরকার বলে আমরা মনে করছি আমার কথাগুলোর সাথে যদি আপনার একমত থাকেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন সাথে থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আসছি হন থ্যাংক ইউ আলাইকুম